আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। পুরুলিয়া জেলার সুন্দরী বাগমুন্ডি থানার বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে চারজন কন্ট্রাক্টরের সাথে হাত মিলিয়ে গোপনে টেন্ডার ওপেন হয়েছে বলে অভিযোগ জানালেন ওই অঞ্চলের ঠিকাদারেরা। বুধবার তারা সেই পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখান। তারা ওই টেন্ডারটি যাতে এখন ক্যান্সেল করা হয় এর আবেদন করেন বাগমুন্ডি ব্লকের বিডিওকে। এদিন ঠিকাদারদের অভিযোগ সত্যি বলে জানান ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বার হারাধন কুমার। তিনি বলেন, এত বড় টেন্ডার ওপেন হলো গোপনে। এছাড়াও বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি কার্তিক চালক তিনিও জানান ঠিক একই কথা। বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি জানান, আমাদের টেন্ডার ওপেন হয়ে জানিয়ে এবং টেন্ডার নোটিশও ঝোলানো হয়েছিল, কিন্তু তারা চক্রান্ত করেছে। বাগমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় বারবার এই বিজেপি শাসিত পঞ্চায়েত অবৈধভাবে দুর্নীতি ঘটেই চলেছে, আর আজকে এরকম একটা এত বড় টেন্ডার গোপনে ওপেন হতে যাচ্ছে আর তার কথা কেউ জানে না, এ কেমন দুর্নীতি। পঞ্চায়েতকে সঠিক জবাব দিতে হবে আর শীঘ্রই এই টেন্ডার যেন ক্যান্সেল করা হয়, কয়েকদিন পর এটা ওপেন করা হয়, আর তা না হলে আমরা দলীয় কর্মী সহ ঠিকাদারেরা বড়সড় আন্দোলনের মুখোমুখি হতে বাধ্য হবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ, 24/7 রাত দিন সাত দিন। আমাদের নোটিফিকেশন বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, ঠিক আছে, বিডিও অফিসে, এসডি অফিসে, আমরা নোটিশ দিয়েছি, তারপরে এটার নোটিফিকেশনটা আমাদের 14 তারিখে বেরিয়েছে। এ নিয়ে শুনুন, এ বিষয় নিয়ে আমি কিছু জানিও না আর আমার কিছু আমার কাছে কিছু খবরও নাই। আপনাকে না জানিয়ে করা হয়েছে কি কি জানি, আমার কাছে কোনো চিঠি টিটি কিছুই নেই, আর আমি জানিও না এই বিষয়টা কি বটে কি নাই, আমি এই সম্বন্ধে কিছু জানি নাই। আচ্ছা, আপনার নাম? কার্তিক চালক। আপনার পদ? আমার পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি এটা হচ্ছে পুজোর আগে এটা অ্যাপ্রুভেল এসেছিল স্যাফ, সেই অ্যাপ্রুভেলে অনুসারে আমাদের একটা টেন্ডার হওয়ার ছিল, সেটা 24/10 আমাদের নোটিশ ঝোলানো আছে এবং ছিল, এবং সমস্ত কিছু ইএসআইয়ের মাধ্যম দিয়ে এবং যা কিছু নোটিশ দেওয়ার কথা যেখানে যেখানে সেখানে দিয়ে রিসিভ কপি নিয়ে রাখা হয়েছিল, এবং যখন পুজো এসে গেলো সামনে তখন বললো যে পুজোর পরেই টেন্ডারটা করা হবে। আচ্ছা, তা পুজোর পরে কালকে হচ্ছে আমাদের 9 তারিখ ছিল, তো এই কালকে 10 তারিখ, সরি, হ্যাঁ কালকে 10 তারিখ ছিল, কালকে 10 তারিখে টেন্ডার ওপেন হয়েছে। টেন্ডার ওপেন হয়ে সমস্ত কিছু মানে টেন্ডারটা ক্লিয়ার হয়েছে, পঞ্চায়েত পঞ্চায়েতে ইয়ে সেক্রেটারি এনএস, ওই তারপরে শিল্পকাঠামো প্রধান উপপ্রধান সকলেই উপস্থিত থেকে আরো অন্যান্য কন্ট্রাক্টর থেকে সই করা আছে। আচ্ছা, আমি বলছি এখনো পড়ে ছবি, কালকে সন্ধ্যা পর্যন্ত ব্লকে নোটিশ নাই কেন? জবাবটা দেন, টেন্ডার পাওয়ার পরে আপনারা কি নোটিশটা ঝুলান? না না, টেন্ডার কোনোদিন তো আপনারা আপনারা তো টেন্ডার করেছেন, 24 তারিখ সোমবারও তো নোটিশ নেই, 24 তারিখ তো এই মতো ঝামেলা আরো পেরাইছে, আপনারা প্রায়ই করেন এরপরে এই টেন্ডারটা যেটা 97 লাখ টাকার টেন্ডারটির এই ব্যাপারে যা কিছু বলার আমার এতটাই ছিল, হলো এরপর যা কিছু ঘটনা সেটা হচ্ছে প্রধান উপপ্রধান শিল্প পরিকাঠামোর মানে কর্মা যিনি সঞ্চালক, হ্যাঁ ওনাদের সাথে সমস্ত কিছু এমন দিন নাই যে আমার মিস হয় জিপি অফিস আসতে, প্রত্যেক দিন আমি আসি এই টেন্ডারটা বেরার সময় থেকে
নাই নোটিশ যখন যখন আমি দেখেছি আপনি একটা অফিসের কর্মচারী আপনি এখনো পর্যন্ত নোটিশ দেখাতে পারবেন না হচ্ছে পঞ্চায়েত স্যার আপনার নাম কি আমার নাম হচ্ছে আনন্দমোহন দত্ত সেক্রেটারি অফ পঞ্চায়েত বাগমুন্ডি গ্রাম পঞ্চায়েত যে টেন্ডার টেন্ডারা করেছেন এখনো পর্যন্ত নোটিশ বোর্ডে দেওয়া হয় নাই ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বারা বাড়ি তৈরির কথা ভাবছে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির প্ল্যান এস্টিমেট করা হয় এবং বাড়ির যাবতীয় নির্মাণ কার্য সুদক্ষ মিস্ত্রি দ্বারা সম্পন্ন করা হয় অত্যাধুনিক প্রযুক্তিতে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনাদের স্বার্থে নিয়োজিত অরবিট কনস্ট্রাকশন ঠিকানা বড়াবাজার বড়াভূম পুরুলিয়ার টিপ্রস্তর থেকে গৃহপ্রবেশ আমাদের দায়িত্ব তাই বিশদ জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের নাম্বার 9614188316 9126914106 Orbit Construction